রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 2016 সালের 19 মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলার। তিনি ঢাকা হোলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন। বগুড়া জেলা স্কুল, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, বগুড়া বাংলা স্কুল কলেজ, রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ইতিহাস বিষয়ে এ দুটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি হাইকোর্টে একজন আইনজীবী হিসেবে কর্মরত আছেন। রাজনীতি জীবনে শুরুতে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করার পর রিজভী বামপন্থী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়ন রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন 1979 সালে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রাজশাহী নির্বাচনে সহ সভাপতি বা বিফি পদে তিনি নির্বাচিত হন 1990 সালে।